1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র দিয়ে থাকেন। অষ্টক সূত্রটা হলো যে মৌলগুলোকে যদি তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয় তাহলে পরপর আটটি মৌল শেষে আবার একই ধর্ম বিশিষ্ট অন্য মৌলটি পাওয়া যায়। নিউল্যান্ডের এই সূত্রটিকে অষ্টক সূত্র বলা হয়ে থাকে। আরও একবার বলছি, বিজ্ঞানী নিউল্যান্ড যে অষ্টক সূত্র দিয়েছেন সেটি হলো যে যদি মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তাহলে অষ্টম মৌল আবার পূর্বের মৌলের ধর্মের সাথে মিলে যায়। আমরা যদি এইখান থেকে দেখি যে লিথিয়াম থেকে শুরু করে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এটা পরপর ইতিমোট আটটা মৌল আছে। আটটা মৌলের শেষে আবার পাচ্ছি সোডিয়াম, অর্থাৎ লিথিয়ামের সোডিয়ামের ধর্ম একই। তার মানে আমরা কি পাচ্ছি, আটটা মৌল শেষে আবার আমরা একই ধর্ম বিশিষ্ট অপর একটি মৌল পাচ্ছি। ঠিক একইভাবে যদি এখানে দেখি সোডিয়াম থেকে শুরু করি আমরা, তাহলে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এই আটটি শেষে আবার পটাশিয়াম পাচ্ছি। তার মানে এই গ্রুপে যে মৌলগুলো আছে, তোমরা জানো একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই রকম, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আটটা মৌল শেষে এসে বারবার ফিরে আসছে, অর্থাৎ অষ্টক সূত্র মেনে চলছে। এইভাবে বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্ন মৌলগুলোকে বিভিন্ন তালিকায় প্রকাশ করার চেষ্টা করেছেন। পরবর্তীতে আসে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ একটি সূত্র দেন। তার সময় আবিষ্কৃত হয়েছিল মৌল মোট 63টি। এই বিজ্ঞানী মেন্ডেলিভ এই 63টি মৌলের একটি তালিকা প্রকাশ করেন। তার সেই তালিকাতে কলাম ছিল 8টি এবং আনুভূমিক সারি ছিল 12টি। এই তালিকাটা এমনই একটি তালিকা যে তালিকা ছিল অনবদ্য, অনন্য, যে তালিকা যার উন্নয়ন ঘটিনে বর্তমান যে আধুনিক পর্যায়ে সারণিটা আমরা পেয়েছি। অ্যাকচুয়ালি মেন্ডেলিভের এই তালিকাটাই বর্তমানের এই আধুনিক পর্যায়ে সারণি। তবে এরপরে এখানে অনেক বর্জন এবং অনেক গ্রহণ হয়েছে, হওয়ার পরে আজকের এই আধুনিক পর্যায় সারণিটা আমরা পেয়েছি। এখানে বলার অপেক্ষা রাখে না যে এই পর্যায় সারণির পেছনে শুধুমাত্র মেন্ডেলিভ একা কাজ করেছেন তাই নয়, আমরা যে বিজ্ঞানীর কথাগুলো বললাম যেমন ল্যাভোসিয়ে, ডোবেরাইন, এরকম অনেক বিজ্ঞানী আছে, নিউল্যান্ড, মোসলে, এভাবে বিভিন্ন বিজ্ঞানীর সমন্বিত কর্মফল বা তাদের শ্রমের একটা ফসল হলো আধুনিক এই পর্যায় সারণি। এই পর্যায় সারণির আরও একটা বড় বৈশিষ্ট্য, অর্থাৎ বিজ্ঞানী মেন্ডেলিভ যখন এই পর্যায় সারণিটা দেয় তখন মোটে 63টা মৌল ছিল এবং ওনার সারণির ফাঁকে ফাঁকে কিছু গ্যাপ ছিল। এই গ্যাপগুলোতে কী ধরনের মৌল আসবে বা কী ধরনের মৌল আবিষ্কার হবে তার একটা ভবিষ্যৎবাণী বিজ্ঞানী মেন্ডেলিভ করে গিয়েছিলেন। পরবর্তীতে তার ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায় এবং যে ওই ফাঁকে ফাঁকে যে মৌলগুলো আসে তাদের ধর্ম উনি যেটি বলে গেছেন তাই ঘটেছে। এইসব কারণে মেন্ডেলিভের এই পর্যায় সারণীকে সেরা এবং আধুনিক পর্যায় সারণী নাম দেওয়া হয়েছে। আর পর্যায় সারণীর উদ্ভাবক বা প্রবক্তা হিসাবে মেন্ডেলিভকে কৃতিত্ব বা তার ক্রেডিটটা দেওয়া হয়েছে।